হ্যালো ট্রাভেল শ্যুটার্স স্পোর্টস চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ থেকে শুরু হচ্ছে মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর আজ প্রথম দিনেই নামছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা কখন কোথায় ম্যাচ রয়েছে ভারত কবে নামছে ভারতের স্কোয়াড কি সমস্ত জানাবো তার আগে আমরা একটু গোয়ালিয়ার সম্পর্কে জেনে নিই মধ্যপ্রদেশের গোয়ালিয়ার স্টেডিয়াম এখন নতুন রূপে আবার তৈরি হয়েছে নাম দেওয়া হয়েছে মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামে চোদ্দো বছর বাদে আন্তর্জাতিক ম্যাচ বা ক্রিকেট ম্যাচ অবশ্যই হতে চলেছে এবং চোদ্দ বছর আগে লাস্ট ম্যাচে সচিন তেন্ডুলকর দুশো রান করেছিলেন এই মাঠেই আর চোদ্দো বছর বাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ টি টোয়েন্টি হতে চলেছে গোয়ালিয়ারের এই স্টেডিয়ামে নতুন করে সেজে উঠেছে স্টেডিয়াম আর আপাতত তিরিশ হাজার দর্শক এতে ধরতে পারে ভবিষ্যতের যা প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী পঞ্চাশ হাজার দর্শক কিন্তু এই মাঠে আগামী দিনে বসে খেলা দেখতে পারবেন একসাথে মাঠ সুন্দরভাবে সেজে উঠেছে গ্রাউন্ডের রিপোর্ট এই মুহূর্তে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না পিচ তৈরি হয়ে গিয়েছে কারণ না তিন দিন বাদেই খেলা আগামী ছয় তারিখে এবং আগামী ছ তারিখে সন্ধেয় খেলা হবে স্টেডিয়ামে কিন্তু সুন্দরভাবে নতুন ফ্ল্যাড লাইটও লেগে গেছে তাই একটা মনোরম পরিবেশ এবং আন্তর্জাতিক যে ম্যাচটি হতে চলেছে সেই খেলাটি যেন অসাধারণ হয় একটা উপভোগ্য লড়াই আমরা দেখতে চাই দেখতে চাই বাংলাদেশের লড়াই এবং বাংলাদেশ তো ভালো টিম নিয়েই আসছে গতকালকেই তো বলেছিলাম আর বাংলাদেশ তো স্বপ্নও দেখছে তাদের ফ্যান্সরা যে ভারতবর্ষকে হোয়াইট ওয়াশ করবে তাতে কালকে বলেছিলাম এবং আমাদের ক্রিকেটে এই মজাটা চলতে থাকুক এই কথার আদান প্রদান লড়াই এটা চলুক এটা ভালো ক্রিকেটের জন্য অন্তত আগামী দিনে আরও দুটো ম্যাচ থাকবে মানে টোটাল তিনটে ম্যাচ ছ তারিখের ম্যাচ নিয়ে আপডেট দিলাম এছাড়া আরও আপডেট যা যা খবর আসছে এ তো জানাবো আর টাইগার রবি তাকে তো পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এবং দেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের ভিসা সম্পর্কিত অনেক খবরাখবর আসছে যদিও এটা তো স্পোর্টস চ্যানেল কিন্তু যেহেতু টাইগার রবির কেসটা স্পোর্টসের সঙ্গে যুক্ত তাই তার ভিসা বাতিল করা হয়েছে এবং সে মেডিকেল ভিসায় আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে খেলা দেখেছে এটা একটা অপরাধ এবং কলকাতার আসার জন্য তার অনুমতি ছিল অনুমতি দেখুন ভিসা পেলে তো ভারতে প্রবেশ করলে ভারতে যেখানে খুশি যাওয়া যায় কিন্তু মূলত কলকাতার একটি হাসপাতালের চিকিৎসাজনিত কারণ দেখিয়ে সে প্রবেশ করেছিল আর চলে গেছিল চেন্নাই তারপরে কানপুর এখন তো সে বাড়িতে বাংলাদেশ নাকি এই টাইগার রবি সম্পর্কে কিছু স্টেপ নিতে চলেছে কি করবে জানি না দেখা যাক হয় হয়তো এই হচ্ছে গিয়ে খবরাখবর এবং আজ আজ হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে ওমেন্স ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি এবং এবছরের খেলা হচ্ছে ইউএই ইউনাইটেড আরব এমিরেটসে এ পুরো টুর্নামেন্টটা হবে আজ কিন্তু বাংলাদেশ নামছে বাংলাদেশ নামছে স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং সেটি ভারতীয় সময় বিকেল তিনটে তিরিশ এবং বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল চারটে শুরু হবে সারজা স্টেডিয়ামে আর আমাদের ভারতে খেলা দেখা যাবে হটস্টার এবং স্টার স্পোর্টসে এছাড়া এশিয়ার আরও দুটো দল আজকে নামতে চলেছে সেটা হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি সেটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ভারতীয় সময় এই দুটো ম্যাচ উপভোগ্য আচ্ছা এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ইন্ডিয়া কবে নামবে বলে রাখি ইন্ডিয়া আগামীকালকেই নামবে আগামীকালকে ইন্ডিয়া খেলতে নামছে নিউজিল্যান্ডের সাথে এবং ইন্ডিয়ার যে স্কোয়াড সেটা বলে রাখি আর আগামীকাল ইন্ডিয়ার যে ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা হটস্টার এবং স্টার স্পোর্টসে দেখা যাবে আর মাঠেও দেখা যাবে আপনারা ইউএই দুবাই গিয়ে দেখতে পারেন ইউনাইটেড আরব এমিরেটসে গিয়ে আপনারা ম্যাচ দেখতে পারেন আর যারা যেতে পারবেন না তাদের জন্য হটস্টার এছাড়া ইয়ে তো রয়েছে স্টার স্পোর্টস রয়েছে আচ্ছা আমাদের যে স্কোয়াড হয়েছে সেটা আপনাদের একটু জানিয়ে দিই মানে পনেরো জনের যে স্কোয়াড আমাদের ওম্যান্স টিমের ইন্ডিয়ার তাতে রয়েছেন হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন স্মৃতি স্মৃতি মান্ধানা ইনি হচ্ছেন ভাইস ক্যাপ্টেন এবং সেফাল সেফালি বর্মা দীপ্তি শর্মা জেমিমা রড্রিগেস রিচা ঘোষ উইকেট কিপার এছাড়া ইয়াস্তিকা ভাটিয়া উইকেট কিপার তবে সম্ভবত খেলবে রিচা ঘোষ পূজা ভস্ত্রকার এছাড়া অরুন্ধতি রেড্ডি রেনুকা সিং দয়ালান হেমলতা আশা শোভনা রাধা যাদব শ্রেয়াঙ্কা পাতিল এবং সাজানা সজি সঞ্জীবন সজিভন বা সঞ্জীবন যাই হোক ওমেন্স টিমের সবাইকে তো চিনি না স্মৃতি মান্ধনা এবং হরমিন হরমনপ্রীত কৌর এনাদের দুজনকে ভালো মতে আমরা জানি সবাইকে রিচা রিচাকে চিনি সবাইকে হয়তো চিনি না এর আগে ঝুলন গোস্বামী ছিলেন অনেকেই চিনতাম তো উপভোগ্য নিশ্চয়ই হতে চলেছে ওয়ার্ল্ড কাপ এই ব্যাপারেও আমরা খবরাখবর রাখবো এবং কে জিতলো কে হারলো এই সমস্ত ব্যাপারে আপনাদের জানিয়ে দেবো তো আজকের ম্যাচ রয়েছে বাংলাদেশের বাংলাদেশের যারা বন্ধুরা দেখছেন তারা সাপোর্ট করুন আপনাদের টিমকে স্কটল্যান্ডের বিরুদ্ধে আর ইন্ডিয়া বাংলাদেশও তো হবে নিশ্চয়ই জানি না আমি সিরিয়াল দেখিনি যেরকম যা ম্যাচ হবে জানিয়ে দেবো তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা